সম্প্রতি মণিপুর রাজ্য কলা একাডেমি ইম্ফলের উদ্যোগে শান্তিনিকেতন সোসাইটি অব ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইনে অনুষ্ঠিত হল 29তম গ্রুপ আর্ট প্রদর্শনী। 26 জন মণিপুরের শিল্পীর আঁকা ছবি এবং গ্রাফিক্সের এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর কলা ভবনের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক জনক ঝংকার নার্জারি। ছিলেন অধ্যাপক নন্দ দুলাল মুখার্জি, মণিপুর রাজ্য কলা একাডেমির সদস্য সুনন্দা থকচম এবং অন্যান্যরা। অধ্যাপক জনক ঝংকার নার্জারি জানান, মণিপুরের সাথে রবীন্দ্রনাথের সময়কাল থেকেই সুসম্পর্ক আছে শান্তিনিকেতনের। মণিপুরের সঙ্গে শান্তিনিকেতনের ইভেন রবীন্দ্রনাথের সম্পর্ক আছে। রবীন্দ্রনাথের সময় থেকে রবীন্দ্রনাথ মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদাকে নিয়ে একটা নৃত্য নাটক লিখলেন, সেটা বিখ্যাত, এখনও মানে সেটা সবাই পারফর্ম করে ইত্যাদি। সেই সেই দিক সময় থেকে আর কি রবীন্দ্রনাথের মাধ্যমেই আমরা মণিপুরকে, তার ইতিহাসকে কিছুটা জানতে পারি। এবং মণিপুরের স্টুডেন্টসরা এখানে নন্দলালের আমল থেকেই এখানে এসছে পড়াশোনা করতে, এখনও আসে। এইসব জায়গার আর্টিস্টরা যদি এখানে এসে এক্সিবিশন করে আমরা ওদের কাজ সম্বন্ধে জানতে পারি, তেমনি আবার আমরা যদি ওখানে গিয়ে এক্সিবিশন করি আমাদের এখানে কী ধরনের ছবি আঁকা চলছে, শিল্পীদের চিন্তাভাবনা কী রকম হচ্ছে, সেগুলো সম্বন্ধে ওর ওয়াকেবল হতে পারে। 29 edition of Group Art Exhibition. Group Art Exhibition is the exhibition held outside Manipur to give platform at national level to our Manipur artists, supporting the artists' work. There is no specific conditions on what themes they have to draw. শিল্পীরা জানান, এমন ধরনের প্রদর্শনী শিল্পীদের বিভিন্ন প্রান্তের শিল্প দেখার সুযোগ করে দেয়, যা আগামী প্রজন্মের শিল্পীদের এগিয়ে যেতে সাহায্য করবে। বিশিষ্ট শিল্পী অধ্যাপক কে জি সুব্রহ্মণ্যমের জন্ম শতবার্ষিকী পালন শুরু হল সম্প্রতি বিশ্বভারতী কলাভবনের নন্দনে। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অধ্যাপক আর শিবকুমারের ভাষণ, ইম্পর্টেন্ট মোমেন্ট ফর এভরিওয়ান হু হ্যাড নোন মানিদা অ্যান্ড হ্যাড দ্য গুড ফরচুন অফ ইন্টারঅ্যাক্টিং উইথ হিম, learning from him. He was a great exemplar for many artists, artist teachers. He
filmed the Indian art scene for over 7 decades as a teacher, artist, designer, and much more. নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় পরিচালক পরিষদের সভা আয়োজিত হল সম্প্রতি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের পূর্বপল্লীর ফুলবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি স্বপন গঙ্গোপাধ্যায়, সম্পাদক অনিল ধর, এছাড়াও শান্তিনিকেতন শাখার সভাপতি চন্দ্রাণী মুখোপাধ্যায়, সম্পাদক তড়িৎ রায় চৌধুরী সহ শতাধিক সাহিত্যকর্মী। কেবলমাত্র ভারতবর্ষে নয়, বাংলাদেশ থেকেও সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন এখানে। মূলত বাংলা ভাষার চর্চা এবং সাহিত্য ছিল তাদের এদিনের আলোচ্য বিষয়। দিনভর হয় আলোচনা সভা। আমাদের এই সংগঠনটা মূলত বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে তুলে ধরা পশ্চিমবাংলার বাইরে, যাতে বাংলা ভাষার গুরুত্ব পায়। কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছিলেন। রবীন্দ্রনাথ এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের তিনি প্রথম সভাপতি ছিলেন, তারপরে এটার স্রষ্টা অতুল প্রসাদ। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সংগঠন নিয়মিত আন্দোলন করে চলেছেন, তাদের মধ্যে নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলন অন্যতম। শতবর্ষ প্রাচীন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন অতুল প্রসাদ সেন। পরাধীন ভারতের বেনারসে যখন বাংলা ভাষার জন্য সভা হয়েছিল, সেখানে সভাপতিত্ব করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। মূলত এই সংগঠনের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাইরে বাংলা ভাষার প্রচার এবং প্রসার ঘটানো এবং নিয়মিত রাজ্য এবং রাজ্যের বাইরে আলোচনা সভা সংগঠিত করা। পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখাত্বমেব, ত্বমেব সর্বং, ত্বমেব বিদ্যা দ্রবিণং। সম্প্রতি বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে আধুনিক জীবনে যোগের প্রাসঙ্গিকতা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার এবং ডিপার্টমেন্ট অফ ইয়োগিক আর্ট অ্যান্ড সায়েন্স বিশ্বভারতীর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠানে যোগদা সৎসং সোসাইটি অফ ইন্ডিয়ার স্বামী নিগমানন্দ গিরি বক্তব্য রাখেন। গাছ তো আমরা অনেকেই দেখি, তাই দেখে কিন্তু ওই ক্রিয়েশনটা দেখি, কিন্তু তাই দেখে ক্রিয়েটারকে কি দেখি তার মধ্যে? কিন্তু উনি বলছেন ওই রকম ঐকান্তিন, যার মধ্যে হয়তো রবীন্দ্রনাথ, ওনার বাবা এবং অন্যেরাও যারা ছিলেন, তো সেই রকম ভাবের মানুষ যদি নাই হয়, সে কি তার কি কোনো আশা নেই যে ওই রকম কিছু একটা হতে পারে? সেই প্রসঙ্গে যোগানন্দজি বলছেন, নো, ইট ইজ কোয়াইট পসিবল। ফর দ্যাট ওনলি ওয়ান রিকোয়ার্স ইজ আ প্র্যাকটিস অফ ক্রিয়া যোগা অ্যান্ড আ সিনসিয়ার ডিজায়ার ফর গড। তোমায় চাই, আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়ায় দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যা হবো, তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে তোমার আলো প্রার্থনায়,
তেমনি গুহের কবির মোহের মাঝে তোমায় আমি চাই। একটা চাহিদা থাকবে ঈশ্বরের জন্যে, যার সাম্রাজ্যের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন করতে চাই। অতএব এটা সম্ভব, অতএব এটা নয় যে ওই রকম অনুভব যদি আমার না থাকে তাহলে আমার কোনোদিনই হবে না। যোগদা সৎসং সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগে আধুনিক জীবনে যোগের প্রাসঙ্গিকতার বিষয়ে অপর একটি বক্তৃতা অনুষ্ঠান রাখা হয় বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে। এখানেও উপস্থিত ছিলেন স্বামী নিগমানন্দ গিরি। তিনি তাঁর বক্তব্যে সকলকে জানান, যে কোনো কর্ম করতে গেলে আনন্দ এবং উৎসাহ থাকলে তাতে সাফল্য লাভ করা যায়। যোগ হচ্ছে এমন একটা বিজ্ঞান বলা যায় যার দ্বারা আমাদের অন্তর্চেতনায় আমরা প্রবেশ করতে পারি এবং তার মধ্যে একটা যুক্ততা হয় ঈশ্বরের সঙ্গে, যা আমার অন্তর্চেতনায় তারই উপস্থিতিতে আমরা সেটা অনুভব করি। ফলে তার ফলে আমাদের মধ্যে একটা আনন্দের বা ইত্যাদি সব বোধগুলো জেগে ওঠে, যা আমাদের যে কাজই করি না কেন তার একটা প্রভাব থাকেই। পরমহংস যোগানন্দ যে সংস্থার সঙ্গে আমরা যুক্ত, তিনি বলছেন যে আমরা যে কাজই করি না কেন তার মধ্যে প্রথম থেকে হতে পারে যে একটা আলসেমি আছে বা কিছু করতে না চাওয়া অবসাদ হতে পারে, কিন্তু যদি চেতনার মধ্যে এই আনন্দের ভাবটা থাকে, উৎসাহ থাকে, তাহলে আমরা যে কোনো কাজই আরও ভালো করে করতে পারি। সম্প্রতি রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র শ্রীনিকেতনে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে সাধারণ চাষ পদ্ধতি নিয়ে একটি আঞ্চলিক কর্মশালা আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ICAR কলকাতার নির্দেশক ডক্টর পি দে। ভারত সরকার আর ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ন্যাচারাল ফার্মিংয়ের আউটস্কেলিংয়ের ব্যাপারে 34টা কৃষি বিজ্ঞান কেন্দ্রতে এই কাজটা হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্ডামান নিকোবর আইল্যান্ড এই তিনটে জায়গাতেই কাজ চলছে। তাদের সব হেডরা, তারপরে নোডাল অফিসাররা ওরা এসছেন, ওরা প্রেজেন্ট করবেন যে এই যে ন্যাচারাল ফার্মিং তার পারফরমেন্স কেমন বিভিন্ন জায়গায়। এটাতে মেনলি চারটে এটাকে বলা হয় পিলার আছে ন্যাচারাল ফার্মিংয়ের। প্রথম হচ্ছে যেটাকে বলে জীবামৃত, দু নম্বর হচ্ছে বীজামৃত, তিন নম্বর হচ্ছে আচ্ছাদন যেটা মালচিং অ্যাকচুয়ালি, আর চার নম্বর ভাবসা। তো এই চারটে জিনিসের থ্রু দিয়ে ন্যাচারাল ফার্মিং করা হয়। এখন আমাদের এগ্রিকালচারটা ধীরে ধীরে ইউরিয়া ডিএপি এগ্রিকালচারে পরিণত হয়েছে। সব জায়গায় ফার্মাররা ইউরিয়া ডিএপি খুব বেশি মাত্রায় প্রয়োগ করতে শুরু করেছে। এখন তার থেকে বেরিয়ে আসার একটা উপায় হচ্ছে এই ন্যাচারাল ফার্মিং, যাতে আমরা কম খরচে আমরা চাষি ভাইদের যে প্রফিট মার্জিন সেটা বাড়াতে পারি এবং কম খরচে আমরা চাষবাসটা করতে পারি। তা আউটস্কেলিং আর আউট রিচিং এই দুটো এমন একটা টার্ম যেটা এই অমৃতকাল চলছে এখন। এই সময় কিন্তু ভারত সরকার আর ICAR-এরও যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের এই আউটস্কেলিং আউট রিচিং খালি এদেরই নয়, সমস্ত অর্গানাইজেশনের এটা একটা রিকোয়ারমেন্ট। তো এই আউটস্কেলিং এবং আউটরিচিং টু ডিফারেন্ট প্লেসেস, অন্যদের কাছে রিচ করতে হবে আর ওইটাকে বাড়াতে হবে, এই জিনিসটাই এই ন্যাচারাল ফার্মিং করা হচ্ছে। আমাদের যে গুণগত মান, যে সমস্ত সবজি বা ফল তৈরি হচ্ছে তার গুণগত মান কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে
এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের রাসায়নিক বস্তু আমাদের এই সমস্ত ফুড চেনের মধ্যে ঢুকে রয়েছে। এটা একটা যেরকম দিক, অর্থাৎ সাধারণ মানুষ আমরা যারা এই গুণকে আমরা গ্রহণ করছি প্রতিদিন প্রতিনিয়ত, তো আমরা সেটা অনুভব করছি যে এত রাসায়নিক সার আমাদের শরীরে আসছে বলে আমাদের অনেক ধরনের প্রতিক্রিয়া বা অনেক ধরনের রোগ এগুলো হচ্ছে। এবং তাই আজকের আমাদের মনে হয়েছে, শুধু আমাদের নয় সারা ভারতবর্ষ সরকারের মনে হয়েছে, যে এর থেকে কীভাবে মুক্তি পেতে পারি, এবং সেই মুক্তি পাওয়ার তাগিদে আমরা আমাদের আবার যে আমাদের যে পুরনো যে বিষয়গুলো নিয়ে আমরা আগে করতাম, অর্থাৎ গোবর বা প্রাকৃতিক যে বিষয়গুলো নিয়ে আমরা আগে করতাম, যেগুলো হয়তো এই রাসায়নিক সার প্রয়োগের জন্য অনেকটা পিছিয়ে চলে গেছে, আবার সেটার দিকে আমরা নজর দিতে চাইছি এবং সেই জন্যই এই প্রাকৃতিক কৃষির উপরে আমরা জোর দিচ্ছি। ICAR ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তরফ থেকে যে কাজগুলো চলছে, প্রজেক্ট দেওয়া হয়েছে এবং এরা যে কাজগুলো করছে, চাষির জমিতে ডেমনস্ট্রেশন হয়েছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষা নিরীক্ষাতে মাটি টেস্টও করা হচ্ছে যে কী করে উপকারী জীবাণুগুলো আরও বাড়ছে কি না। সেইগুলো করার সময়তে যে সমস্ত উপাদান ব্যবহার করা হচ্ছে, যেগুলো বীজামৃত, জীবামৃত, আগ্নেয়াস্ত্র, হ্যাঁ, ঘন জীবামৃত, যে কথাগুলো বলা হচ্ছে, এগুলোর যে মূল উপাদানগুলো সেগুলো হচ্ছে যে আমাদের দেশি গরুর গোবর, গোমূত্র, হ্যাঁ, এই সমস্ত দিয়ে, তারপরে বেসন, চিটে গুড়, এগুলো কি, এগুলো হচ্ছে জীবাণু বেড়ে ওঠার মানে মাধ্যম, সেইগুলো শুধু আমরা মাটিতে দিচ্ছি, খাবার বলতে ওটাই, কারণ ওইগুলো যদি বেড়ে ওঠে তাহলে মানে আপনার থেকেই মাটির ভিতরে সঞ্চিত যে সমস্ত খাবার সেইগুলোকে ওরা সংগ্রহ করে গাছের জন্য নিয়ে আসবে। সেইটা থেকে যেহেতু কোনো রাসায়নিক থাকে না, সেহেতু তার মধ্যে তার জন্য কী হয়, গাছের বৃদ্ধি এবং তার যে গুণমান সেটা অনেক বেশি ভালো থাকে। দুদিন ব্যাপী এই কর্মশালায় দেশের নানান প্রান্ত থেকে কৃষি বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন, কৃষকরাও ছিলেন উপস্থিত। বিশ্বভারতী শ্রীনিকেতনের পল্লী শিক্ষা ভবনে সম্প্রতি 19তম পুনর্মিলন উৎসব আয়োজিত হল পল্লী শিক্ষা ভবনের প্রাঙ্গণে। এই পুনর্মিলন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ তথা আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দেবব্রত দাশগুপ্ত এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বসু। বিশ্বভারতী শ্রীনিকেতনের পল্লী শিক্ষা ভবনের পঠন পাঠন করার পর দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার ছাত্রছাত্রীরা, তাই সকলকে একত্রিত করে দুই দিনব্যাপী বিভিন্ন ধরনের বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু আলোচনা সভার আয়োজন করা হয়। সাফল্য কামনা করি, ধীরে ধীরে যেন খুব বড় হয়ে ওঠে এবং নানা কাজে যুক্ত হয় এবং মানুষের উপকার করে। এই সব প্রতিষ্ঠানই হচ্ছে মানুষের কাজের জন্য, সেই জন্য এখান থেকে যারা বেরোবেন তারা যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে। আমরা এই সমস্ত প্রাক্তন যে ছাত্রছাত্রী আছি, আমরা এখানে আছেন, আপনারা একটা একাডেমিক সেশন যেন হয়, সেখানে বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে এমন কিছু আলোচনা হবে যেখানে আমাদের এই বর্তমান ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ জীবনে পঠন পাঠন সমাপ্ত করে তারা বাস্তব ক্ষেত্রে কীভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ তাদের চাকরির ব্যবস্থা, তাদের পড়াশোনা, তাদের উচ্চশিক্ষা, সেই সমস্ত দিশাগুলো তারা যেন এখান থেকে পায়। তারা সারা ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরে অনেক জায়গায় খুব মানে এগ্রিকালচার এবং অ্যালাইড ফিল্ডে কন্ট্রিবিউট করছেন, যেটা সত্যি আমাদের গর্বের। যে কোনো ইনস্টিটিউশন শুধুমাত্র জ্ঞান বিতরণ করে না, দক্ষতা মানুষকে অর্জন করতে সহায়তা করে না, যেটা শেখায় সেটা হচ্ছে যে তার ব্যক্তিত্ব তৈরিতে সহায়তা করে।
বীরভূম জেলায় সর্বপ্রথম মৃতদেহ রাখার জন্য একটি ফ্রিজের ব্যবস্থা করল রোটারি ক্লাব অব বোলপুর শান্তিনিকেতন। রোটারি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ কুমার আগরওয়াল। আন্তর্জাতিক শহর বোলপুর শান্তিনিকেতন, এখানে নানান পরিবার আছে এবং পরিবারের সন্তানরা কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন, যেখান থেকে আসতে অনেক সময় লাগে। তাই তাদের পরিবারের কারোর মৃত্যু হলে সেই মৃতদেহ রাখা নিয়ে সমস্যায় পড়তে হয় অন্যান্য সদস্যদের। সেই সব মানুষদের কথা চিন্তা ভাবনা করেই এমন উদ্যোগ। অতীতে এমনও হয়েছে মৃতদেহ রাখতে হয়েছে প্রায় 4-5 দিন, বরফ দিয়ে দেহ রাখতে হিমশিম খেতে হয়েছে পরিবারের সদস্যদের। এসব বিভিন্ন দিক চিন্তাভাবনা করে মৃতদেহ রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা করল রোটারি ক্লাব অব বোলপুর শান্তিনিকেতন। সব দেহ রক্ষণাবেক্ষণের জন্য একটা ফ্রিজ, যাকে বলা হয় ডেড বডি ফ্রিজার, আনার চেষ্টা করেছি বা এনেছি। তার মূল উদ্দেশ্য হলো যে আজকে আমাদের প্রচুর সন্তান সন্ততি বাইরে থাকেন, যারা যখন কারো দেহান্ত হয় তখন তাদের এখানে এসে সৎকারে অংশগ্রহণ করতে অনেক সময় লেগে যায়। এর ভিতরে যে যার নিজের মতন ব্যবস্থা করে বাড়িতে বরফ দিয়ে ইত্যাদিভাবে মৃতদেহ সংরক্ষণ করার চেষ্টা করেন। এবারে এটা খুব স্বাস্থ্যসম্মত বলে আমাদের মনে হয়নি। আমাদের মনে হয়েছে যে মৃতদেহ সংরক্ষণের জন্য যদি আমরা একটা ফ্রিজ রেখে দিতে পারি, যাকে বলা হয় ডেড বডি ফ্রিজার, তাহলে সেই মানুষগুলোর উপকার হয়।